স্কুল শ্রেণীকক্ষ স্যানিটাইজ করলেন বিষ্ণুপুর পৌর প্রশাসক অর্চিতাবিদ। গত পরশু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোভিড বিধি মেনে আগামী 16 নভেম্বর থেকে খুলতে হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং সমস্ত কলেজ। নবান্ন সূত্রে নির্দেশিকা মেলার সাথে সাথে নড়ে চড়ে বসলো সমস্ত জেলা প্রশাসন। আজ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কৃত্তিবাস মুখার্জি হাই স্কুল স্যানিটাইজেশনের মাধ্যমে কাজে নেমে পড়লেন শহরের পৌর প্রশাসক অর্চিতাবিদ সহ অন্যান্য প্রশাসক মণ্ডলীর সদস্যরা। রাজ্য সরকারের এই নির্দেশিকাতে খুশি সকল স্তরের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী। কৃত্তিবাস মুখার্জি হাই স্কুলের এক শিক্ষক জানান, রাজ্যের এই চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাই। অনলাইনে ক্লাস যদিও চলছিল, তবু সামনাসামনি ক্লাস আলাদা জিনিস। আজকে আমরা এসেছি বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয়ে, এবং আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যে নির্দেশিকা দিয়েছেন যে সারা পশ্চিমবাংলার সে সমস্ত স্কুলগুলো বন্ধ আছে, নবম শ্রেণী থেকে তা শুরু হচ্ছে। তো আজকে আমরা বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করলাম স্যানিটাইজেশনের কাজ, এবং আগামী দিন পর্যায়ক্রমে সমস্ত স্কুলগুলোতেই স্যানিটাইজেশনের কাজ হবে। শুধু স্যানিটাইজ নয়, তার সঙ্গে আমরা যে সমস্ত জায়গাতে কিছু আগাছা হয়ে আছে সে জায়গাতে জীবাণু স্প্রে করব, এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি যে গাছগাছড়া যেগুলো হয়ে আছে, এবং যাতে করে দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ থাকার ফলে পোকা মাকড় কিছু হয়ে থাকতে পারে সে জায়গাতে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু কার্বলিক অ্যাসিড থেকে আরম্ভ করে ফিনাইল থেকে ব্লিচিং থেকে যাতে করে যতটুকু আমাদের পৌরসভার এর মধ্যে পড়ে সেই জায়গাটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, একটা জিনিস হচ্ছে কি, এই কাজটা তো সকলের। আজকে আমরা এই কাজটা পৌরসভার আমাদের যারা কর্মচারী বন্ধু আছে তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে বিগত দিনেও ছিলাম, এখনও আছে, আগামী দিনেও থাকবো। ভালো লাগছে, আমার তো অনেক ভালো এসছে, প্রায় দু বছর পর স্কুল এলাম, আর তেমন আবহাওয়া আর করোনার জন্য তো আসতে পারি নাই, তো অনেক ভালো লাগছে। এখন কি করতে এসছো? এখন হচ্ছে স্কুলটা দেখতে এসছি। আচ্ছা, এই স্কুল খুলবে বলেছে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই মিলে। এবং দেখা আরে কল হয়নি কিছুই, এবার দেখা হবে পুরনো বন্ধু বান্ধব, এখন অনেক খুশি আছি মোটামুটি। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে স্কুলটি খোলার জন্য, আগে জঙ্গল হয়েছিল, হ্যাঁ, একটু মানে আবর্জনা এইসব ছিল, বন্ধ থাকার জন্য পরিষ্কার করা হয়েছে। বিষ্ণুপুরের পৌরসভার পৌর প্রশাসক অর্চিতাবিদ জানান, আমরা টাউন স্কুল স্যানিটাইজেশনের মাধ্যমে শুরু করলাম, পরবর্তীতে সব স্কুল এবং কলেজে এই কাজ করা হবে। না, আমাদের এই স্কুলে যেহেতু কালকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অনেকদিন পর, যেটা আমাদের স্কুল বহু অভিভাবক চাইছিলেন, ছেলেমেয়েরা চাইছিলেন, নবম দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ক্লাস শুরু হচ্ছে, আমরা স্যানিটাইজিং যেটা করার কথা বলা হয়েছে এবং পৌরসভা করবে, সমস্ত স্কুলেই করবে, যে যে স্কুল খুলবে সব স্কুলে করা হবে। এখন প্রাথমিকভাবে আমরা টাউন স্কুল দিয়ে শুরু করলাম, আগামী দিনে সব স্কুলে আমাদের করার চিন্তাভাবনা আছে এবং করতে হবে, এবং সেটা রেগুলার বেসিসেই হবে। আমরা দেখতে পেলাম আপনি নিজের হাতে স্কুলের যে ক্লাসরুম রয়েছে সেগুলো স্যানিটাইজ করলেন, এটা কেন? না, সেটা তো ধরুন আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে, কারণ এটা আমাদের সবার, আমার মনে হয় এটা প্রাথমিক দায়িত্ব সকলের, অবশ্যই বাচ্চাদের ভবিষ্যতের কথা, তাদের নিরাপত্তার দিকটা, তাদেরকে তারা অবশ্যই পড়াশোনাটাও কিন্তু সমানভাবে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এতদিন ধরে এটা বন্ধ হয়ে আছে, শিক্ষার দিক থেকে অবশ্যই, কিন্তু তাদেরকে সেই জায়গাটাতে পৌঁছে দিতে গেলে অবশ্যই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এবং আমার মনে হয় প্রতিটা মানুষের এটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য। দীর্ঘ দু বছর বাদে, প্রায় দু বছর বাদে ছাত্ররা স্কুলে আসবে, তাদের জন্য কি বলবেন, কি সচেতনতা বার্তা দেবেন? দেখুন, যেটা কোভিড বিধি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, সরকার যেভাবে চাইছেন সেভাবে সকলকে মেনে চলতে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকদেরকে বলবো প্যানিক না করে ভরসা রাখতে, তাদেরকে ছেলেমেয়েদেরকে যেটুকু সচেতনতার পাঠ পড়ানো যায় সেটুকু পাঠিয়ে, আর তারপর তো স্কুল রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা থাকবেন, আমরা সকলেই আছি। স্কুলগুলো কীভাবে পরিষ্কার করছেন, কীভাবে স্যানিটাইজ করছেন? এতদিন ধরে তো বন্ধ ছিল, সেভাবে তো যেখানে ঝোপঝাড় হয়েছে সেগুলো তো কাটার ব্যবস্থা হবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই সমস্ত জায়গায় স্যানিটাইজার করা হবে, আর তার সঙ্গে সঙ্গে এটা রেগুলার বেসিসেই হবে, স্কুল খোলা থাকলেও হবে
বন্ধ থাকবে মাস্টারদের জন্য কোনো এক্সট্রা সচেতনতা সেটা ধরুন মার্কস টাক্স যেগুলো ন্যূনতম ব্যাপার থাকে সেটা শিক্ষক মশাইরা সকলেই জানেন তারপর তো সরকারি যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করুন আপু প্রতিটা স্কুল করা হবে কৃষ্ণপুর পৌরসভা স্কুল আছে কৃষ্ণপুর পৌরসভা যেগুলো হাই সেকেন্ডারি খুলবে ধরুন আপনার কলেজে তো খুলছে হ্যাঁ কলেজে খুলছে কলেজে তো আমাদের দুটো কলেজ হাই স্কুল আছে আর একটা কলেজ মানে যেগুলো খুলবে ধরুন 10 11 10 11 12 প্রত্যেকটাতে যে যে আপনি 9 10 11 স্যানিটাইজ করছেন আমরা সকলেই আছি ভাইস চেয়ারপারসন আছেন আমাদের বিশিষ্ট সমাজ সেবিকা আছেন সকলেই আছে ওয়াই এনটিএসি অ্যালাইড সায়েন্স ফর নার্সেস কন্টাক্ট আস 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.